আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউশমা ব্লগ অ্যান্ড কুকে তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি আর ঘুরতে যাচ্ছি আমাদের আমার ছেলেদের প্রিয় জায়গা চিড়িয়াখানা তারা সব সবসময় চিড়িয়াখানা এতো বেশি পছন্দ করে যদি বলা হয় কোথায় যাব বলে চিড়িয়াখানায় তো যাই হোক এই যে আমরা চিড়িয়াখানার ভেতরে এসে পড়েছি টিকিট কেটে ঢুকে গিয়েছি এখন যাচ্ছি দেখা যাক কোন দিকে যাওয়া যায় তো চিড়িয়াখানা ছুটির দিন হওয়াতে অনেক লোকজন ছিল অবশ্য গেটের কাছে খুব একটা লোক নাই তারপরেও দেখলাম যে আছে ভিড় মোটামুটি আছে তো ঢুকতে এখানে এর আগের পর গিয়েছিলাম তখন বেশ কয়েকটা হরিণ দেখেছিলাম আর হরিণের ইয়াটা ছিল ওই দিকে তো গেটের সামনে এখানে এত হরিণ এর আগে দু একটা ছিল তো হরিণ দেখতে পেয়ে বাচ্চারা তো খুবই এক্সাইটেড আর আমার একটা ভুল হয়ে গিয়েছে যে হরিণকে খাওয়ানোর জন্য একটু পপকর্ন কিনিনি এর আগের বার ইউষা হরিণকে পপকর্ন খাইয়েছিলো তো বাবাকে দেখাচ্ছিলো হরিণ হরিণ তা আমারও আসলে এত হরিণ দেখে এত ভালো লেগেছে মানে ঢুকতেই মনটা ভালো হয়ে গিয়েছে আর তারপরে চলে আসলাম আমরা বানরের খাঁচার কাছে আর বানরের বাদরামে দেখে আমার ছেলেরাও রাফারাফি করছিল তা ওই যে দেখতে পাচ্ছেন একটা বানর আর এদিকে ছোটো খাটো বেশ কয়েকটা বানর আছে তো বানরের কাজই হচ্ছে বাদরামি করা এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে আর ছেলেরা খুবই খুশি তো এবার বাদামও কিনে কিনি পপকর্নও কিনে নিয়ে জন্য বানরকেও কিছু খাওয়াতে পারলাম না তো যাই হোক দেখতে দেখতে দেখছিলাম যে খাঁচার উপরে একটা বানর আমি তো ভয়ে মানে একদম গুটিয়ে গিয়েছিলাম যে না জানি বানরটা আমার কাউকে খামচা দেয় তো তারপর দেখলাম যে বানরটা ওইদিকে চলে গেল আর আমার ছেলে তো মহা খুশি আবার এদিকে আসতে না আসতে দেখি আরেকটা বানর খাঁচার বাইরে আমি জানি না চিড়িয়াখানা কর্তৃপক্ষ কি খেয়াল রাখে বানর এভাবে মানুষের কাছাকাছি যদি কাউকে খামচা দিয়ে দেয় তাহলে তো আর উপায় নাই তো তারপরে বানর ওখান থেকে আমরা একটু বক পাখির এখানে এসেছিলাম তো এখানে বাচ্চারা খুব একটা মজা পেল না আর কি তারপরে গিয়েছি আমরা উট পাখির কাছে আর উট পাখির আগে উট পাখিকে আমার ছেলেরা পপকর্ন খাইয়েছিলো তো এত বড় পাখি দেখে তিন ভাই কত এক্সাইটেড আর ইউসা তো ঘাড় উঁচা করে করেই দেখছিল তো ভালো লাগে আসলে চিড়িয়াখানা আমার আগে বেশি ভালো লাগতো না এখন চিড়িয়াখানার পরিবেশটা একটু সুন্দর হওয়াতে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াতে আর আগে যেমন বানরের কাছে দাঁড়ানো যেত না অনেক গন্ধ করত। এখন রকম গন্ধ টন্ধ নাই এই জন্য ভালো লাগে আর গাছ গাছলার ভিতরে ঘুরতে আমার এমনিও ভালো লাগে তো যাই হোক ছেলেরা খুশি তার মানে আমিও খুশি আর বাইরে ঘুরতে আমি বরাবরই পছন্দ করি তো ওখানে নিচে একটা কাঠ বিড়াল দৌড়ে গেলো ওইটাও আমার ছেলেদের চোখে পড়েছে আর ওই যে দেখতে পান তিন ভাই কি সুন্দর করে দেখে আবার বাবাকে ডাকতেও আসে বাবা দেখে যাও দেখে যাও তো ওর বাবা একটা গাছের পাতা দিয়েছিল উট পাখিকে তো দেখলাম পাখিটা মনে হয় ক্ষুধার্ত ছিল পাতাটাও খেয়ে নিল আর পাখিগুলো মানুষের কাছাকাছি থাকে আসলে মানুষ বাদাম দেয় পপকর্ন দেয় এসব খাওয়ার লোভেই আসলে মানুষের কাছাকাছি আসে তো যাই হোক আমরা তো আর কিছু নিলাম না নেই নি দূরে থেকেই পাখিগুলোকে দেখছিলাম ঘোরাফেরা করছিল তো চিড়িয়াখানায় গেলে আমার বাচ্চাদের দৌড়াদৌড়ি ওকে ওদেরকে আমরা আসলে খুঁজেই পাই না ছোটোটা বসে হাত ছাড়ে না আর বড় দুইটা তো এদিক ওদিক ঘোরাফিরি দৌড়াদৌড়ি করে তো দৌড়াতে দৌড়াতে আবার বাঘের খাঁচার কাছে চলে গিয়েছে আর বাঘটা এত কাছে ছিল খাঁচার কী আর বলবো মানুষ মানে একদম বাউন্ডারির বাউন্ডারি পার হয়ে বাঘের খাঁচার কাছে গিয়েছে আমার ছেলেও গিয়েছে আর আমার ছোটো সাহেব বাঘ দেখে বাঘ বাঘ বলে রাখছিল তো যাই হোক এবার প্ল্যান করে গিয়েছিলাম যে এবার আমরা একটা সাইড দেখবো তো এর আগের বার ওই সাইডটা দেখেছিলাম তো আজকে এবার বড় পশু পাখিগুলোর দিকে যাবো ওই জন্য ওই সাইডটায় গিয়েছি আর ওর বাবা বাবুকে দেখাচ্ছিলো কিছু তো আমার ছেলে বাঘ দেখে তো মহা খুশি সে তো আসলে এর আগেরবার বার বাঘ দেখেছিল বাঘটা অনেক দূরে ছিল আর বাঘ চিনতেও পারেনি এবার আসলে একটু বড় হয়েছে এখন একটু পশু পাখির নাম বলতে পারে তো বাঘ 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 মামা বলে রাখছিল আমার খুব ভালো লাগছিল ডাকা ডাকিগুলো তারপরে চলে এলাম খরগোশের কাছে আর খরগোশ আমার ভালো লাগে ছোটবেলা আমাদের বাড়ির কাছে খ্রিস্টান পাড়াতে ওরা খরগোশ পালতো আমরা মাঝে মাঝে দেখতে যেতাম এত ভালো লাগতো ইচ্ছা করতো যে খরগোশ কিনি কিংবা কোলে রাখি কিন্তু মা বাবা তো কিনে দিত না এই জন্য খরগোশটা অনেক ভালো লাগে তো যাই হোক আমার ছেলের সেই কাঙ্ক্ষিত হাতির কাছে আমরা পৌঁছে গিয়েছি ও এবার বাসা থেকে প্ল্যান করে গিয়েছে যে এবার হাতি দেখবে অন্যবার ওইবার গিয়ে হাতি দেখা হয়নি এই জন্য হাতির কাছে যাব আর হাতি দেখে আমার ছোট ছেলেটা সে কি খুশি বাবাকে জড়িয়ে ধরছিল আর হাতিটা ছিল বিশাল বড় একদম জানি না কেন যেন হাতিটার পায়ে শিকল দিয়ে বাঁধা এটা আসলে পাগলা হাতি কিনা তাও বলতে পারি না তো আমরা দূর থেকে ভিডিও করেছি এই জন্য একটু ছোটো লেগেছে হাতিটাকে কিন্তু মানে আসলে হাতিটা বড় অনেক বড় দেখতে পাচ্ছেন আমরা কত দূর থেকে ভিডিও করছি অনেক বড় হাতি এটা যদি একটু জুম করা যায় তাহলে দেখতে পাবেন কত বড় তো যাই হোক আর হাতির পরে আছে হায়না হায়নার পরে যে এদিকে এগুলো কি এটার নাম এটার নাম আমি জানি না এটা আসলে কি এটা হরিণ টাইপের কিছু একটা তারপরে ঘোড়া ঘোড়া দেখেও বাচ্চারা খুশি ঘোড়া তো এই ঘোড়া এই ঘোড়া আমার ছেলে আর ও মানে সব বাউন্ডারে উপরে উঠতে চায় উপরে উঠে সে দেখবে বাবাকে বলছিল উপরে উঠে দাও তো এই যে সব কিছু দেখা দেখে শেষে দৌড়াচ্ছিলো ওদিকে আবার কি যেন দেখবে যেদিকে মঞ্চা ওইদিকে যাচ্ছিলো আর আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর শুকনা পাতায় দেখেন কত সুন্দর লাগছে আমরা একটু বসতে যাচ্ছিলাম এই জায়গাটাতে ওখানে কিছু চেয়ার আছে তো বসে আর লাভ কি আমার ছেলে দৌড়াদৌড়ি করছিল বসতে আর পারিনি আবার উঠে যেতে হয়েছে এখন যেন আবার কি দেখতে যায় আমি জানি না এখানে হচ্ছে জেব্রা হ্যাঁ এখানে জেব্রা জেব্রা দেখছিল ডোরা জেব্রা দেখতে খুবই পছন্দ করেছে আমার ছেলে তারপরে আরও প্রাণী দেখেছি গন্ডার দেখেছি কুমির দেখেছি সব কিছু তো আসলে আর ভিডিও করা হয়নি তো এখানে একটা ঘোড়ার বাচ্চা দেখতে পাচ্ছেন হ্যাঁ উটটা দেখে বাচ্চারা খুব একটা মজা পায়নি কারণ উটটা শুয়েছিল একটু নড়াচড়া করেনি শুধু লেসটা একটু নড়িয়েছে তা যাই হোক এখন আমরা বের হয়ে যাচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে আর মাইক দিয়ে বলা শুরু করছিল যে আপনারা সবাই বের হন চিড়িয়াখানা ত্যাগ করেন তো বাচ্চাদেরকে নিয়ে বের হচ্ছিলাম আর পরন্ত বিকালের গাছের চেহারা দেখে আমার এত ভালো লেগেছে ইচ্ছে করেছে যে আর একটু থাকি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আর লোকজন বের হচ্ছিল আর ছুটির দিন হতে এত লোকজন গিয়েছে মানে এখন এখন বোঝা যাচ্ছে যে কত লোক গিয়েছে তো চিড়িয়াখানা থেকে বের হয়ে আমার বোনদের সাথে দেখা করলাম আমরা একটা রেস্টুরেন্টে দেখা করলাম ওরা অনেকক্ষণ চিড়িয়াখানার গেটে ছিল তা ওখান থেকে এসে আমরা একটা রেস্টুরেন্টে বসেছি আর মানে বিয়ের দ্বিতীয় দিন যাওয়ার পরে আমার বোনের সাথে আমাদের প্রথম দেখা এমনি মোবাইলে দেখা হয় তো খালাকে পেয়ে বাচ্চারা একেবারে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে মহা খুশি আর খালো জড়িয়ে জোরে ধরে আদর করছে ওরা অনেক খুশি আর আমাদের দুই পরিবারের বন্ডিং আলহামদুলিল্লাহ তো এটা আমাদের আপা এটা হচ্ছে দুলা ভাই আর দুলা ভাই আর আমার হাজব্যান্ড মানে সমবয়সী হতে ওনাদের দুজনের গল্প যদি শুরু হয় তাহলে আর শেষ হতে চায় না তো আমরা খাবারের অর্ডার দিয়ে বসেছিলাম একটু আর ছোট সাহেব কোল্ড ড্রিঙ্কস খেয়েছে অত বরাবরই কোথাও গেলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয় তো গল্প করতে করতে আমার হাজব্যান্ড কি যেন দেখাচ্ছিল দুলাভাইকে তো আমাদের খাবার টাবার এসে পড়েছে আমরা চিকেন ফ্রাই নিয়েছি আর বাচ্চাদের জন্য পাস্তা আর আমাদের সবার জন্য লাচ্ছি তো যাই হোক বাচ্চারা খাচ্ছে আমরা সবাই খাচ্ছি আর গল্প করছিলাম তো খাওয়া দাওয়া শেষে আমরা বসে গল্প করছিলাম গল্প শেখিয়া শেষ হয় শেষ হতেই চায় না তারপরে রাত বার ছিল ওর বাবা বারবার আমাকে নক করছিল যে তোমরা গল্প শর্ট করো বাসায় ফিরতে হবে কিন্তু কোথা দিয়ে যে সময় চলে যায় গল্প করতে করতে শেষই হচ্ছিল না ওরা সবাই সেলফি তো আপা যে আমাদের নতুন আত্মীয় এটা কখনোই মনে হয় না মনে হয় যে আপা অনেক পুরানো ওদের ফ্যামিলির সাথে আমাদের মানে অনেক দিনের সম্পর্ক এরকম মনে হয় তো আল্লাহ তালা যেন এই সম্পর্কটাকে আমাদের চিরজীবনে স্থায়ী করতে দেয় এটাই আর দুই ভাইয়েরা একটু একসাথে বসেছে একটু গল্প করছিল দুই ভাইয়েরাই চুপচাপ ওদের গল্প খুব একটা জমে না কিন্তু আমাদের গল্পে মাসাল্লাহ গল্প জমে একদম ক্ষীর হয়ে গিয়েছে আর এই যে আমার বড় সাহেব খাওয়া দাওয়া শেষে দুই ভাই দুষ্টামি করছিল আর এটা হচ্ছে ছোট সাহেব মেজু সাহেব তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আর দুলা আমার ছেলেদের কিছু ছবি উঠিয়ে দিয়েছিল সেগুলো দিলাম আপনারা দেখতে থাকুন